সেলিব্রিটি হলে প্রায়শই কোনো না কোনো কারণে নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাদের, কারণ তাদের প্রত্যেক চলনবিধির উপরে নজর থাকে সবার, আর তাই তুক থেকে তাক হলেই হয়ে যায় বিপাক। তবে এসব থেকে বরাবরই আলাদা অঙ্কুশ হাজরা। টলিউডের এই মূল অভিনেতা ট্রোলিংয়ের মুখে পড়েছেন অনেকবার, কিন্তু তাতে তিনি দমেননি, কারণ তিনি নিজেই নিজেকে নিয়ে মজা ঠাট্টায় মেতে থাকেন, আর তা নির্দ্বিধায় শেয়ারও করেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, একবার নয় অনেকবারই। আর এবারও ঠিক এমনই কিছু হলো। করোনা ভাইরাস যখন মানব জীবনকে ঘরে করেছে লকডাউন, তখন কিছু নিয়মও বারবার মানতে বলা হচ্ছে, যার মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং খুবই জরুরি বিষয়। আর সেই কথাই একেবারে নিজস্ব শৈলীতে বললেন টলিউডের সবচেয়ে চর্চিত যুগল অঙ্কুশ ঐন্দ্রিলা। সবে জন্মদিন গিয়েছিল ঐন্দ্রিলার, সেই জন্মদিন বেশ ভালোভাবেই অ্যারেঞ্জ করেছিলেন অঙ্কুশ। তাতেও কি আর মন পাওয়া যায় প্রেমিকার? না, অঙ্কুশও পেলেন না, আর তার কারণ এই সামাজিক দূরত্ব। এই জন্যই বাদ সাধলেন ঐন্দ্রিলা। ঠিক কি হয়েছিল? বলিউডের কিং খানের গানে ঐন্দ্রিলাকে ইমপ্রেস করতে গিয়ে প্রথমে বেশ ভালোই এগিয়েছিলেন অঙ্কুশ, কিন্তু পরে ঐন্দ্রিলা একেবারে রুদ্রমূর্তি ধারণ করে হাতে নিলেন ঝাঁটা। দেখে নিন আপনিও। ধরকতা হে ইয়ে দিল বোলো না ক্যা কহ রহা হে পাস আও বতা দু না বাবা ডর লগ রহা হে ক্যুঁ করোনা ভাইরাস না কে দেখে আমার যদি করোনা ভাইরাস হয় কে দেখে তেসি আও কাছাস চেক বেড়া মজা করতে ছাড়েননি তাদের বন্ধু বিক্রম। অঙ্কুশও কিন্তু ঐন্দ্রিলাকে মজার ছলে অভিমানের সুরে বলেছেন, তোকে চিনে গেলাম। নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষের অনুদানের কথা ঘোষণা করেন অঙ্কুশ হাজরা নিজেই। এর পাশাপাশি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার তহবিলেও 1 লক্ষের অনুদানের কথা ঘোষণা করেছেন তিনি। রাজা চন্দর আগামী ছবি ম্যাজিকে দেখা যাবে অঙ্কুশকে। এই সাথে সাথে এও জানিয়ে রাখি নুসরাত ফারিয়ার বিপরীতে অঙ্কুশ হাজরা অভিনীত ভয় ছবিটি মুক্তি পেতে পারে এই বছরই।